টেস্ট ক্রিকেটে রান খরায় ভুগছেন ডেভিড ওয়ার্নার। ফর্মহীনতা নিয়ে চর্চা যেন থামছেই না, সাদা পোশাকের দলের জায়গা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। তবে দল ঠিকই আস্থা রাখছে বাঁহাতি এই ব্যাটারের উপর। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের বিশ্বাস, সামনের ম্যাচগুলোয় বড় ভূমিকায় দেখা যাবে অস্ট্রেলিয়ান এই ওপেনারকে। গেল বছরের শুরু থেকে টেস্টে রান পাচ্ছেন না ওয়ার্নার। 14 টেস্ট খেলে 250 এবং একটি ডাবল সেঞ্চুরিতে 26.39 গড়ে 607 রান করেছেন। অস্ট্রেলিয়ার সবশেষ টেস্ট সিরিজে পুরোপুরি ব্যর্থ ছিলেন ওয়ার্নার। ভারতের মাটিতে বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম দুই টেস্টের 3 ইনিংসে করেন মোট 26 রান। দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সময় কোনোয়ে চোট পেয়ে ছিটকে গেছেন দল থেকে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে ওয়ার্নারের ফর্ম নিয়ে নানা আলোচনা সমালোচনা চললেও তাকে দল থেকে বাদ দেয়নি অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচের দলে আছেন 103 টেস্ট খেলা অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ড আস্থা রাখছেন বাঁহাতি এই ব্যাটারের উপর। তার দাবি, টেস্ট ক্রিকেটকে এখনও অনেক কিছু দেয়ার আছে এই ওপেনারের। আগামী 7 জুন দ্য ওভালে শুরু হবে ভারত অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ম্যাকডোনাল্ড স্পষ্ট জানিয়ে দিলেন, দলের ভবিষ্যৎ পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন 36 বছর বয়সী ওয়ার্নার।